কি সুন্দর সুন্দর প্লান্টার এখানে এরকম! আমার বোন তো পাগল হয়ে যাবে এগুলো দেখলে। ও বলেছে তোকে আমি যত খুশি টাকা পাঠাচ্ছি। বাড়ি ফেরার পথে থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি, আর এখন আমরা ফিরছি বাড়িতে। তো রুমে যাওয়ার সময় আজকে একটু ভিডিও শ্যুট করলাম এই আর কি। তো আমি আর সময় এখন হাঁটি হাঁটি পা খাওয়া করছি, দেন এরকম একটা জায়গায় আমরা একটু খাওয়া দাওয়া করব। আর আজকে খুবই খিদে পেয়েছে এই যে দোকানে, আর এই যে অর্ডার করেছি আমরা এরকম খাওয়ার, রুটি আর পনির। এত ঘুরে ঘুরে তিনটে এরকম বোল নিয়ে এসেছি, সসের বোল, এগুলো খুবই ভালো লাগে। এরকম টাইপের ব্লু করা আছে, নোংরা আছে, দোকানে নোংরা ছিল। তো যাই হোক, এই একটা হলো আর এই একটা। তোমাদের কোনটা সবচেয়ে ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর হচ্ছে এই একটা, এটাও দারুণ, ভীষণ নোংরা, রাস্তার পাশে দোকান না, এই একটা। আর এটার এটা একই। আর একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল, আর ট্রায়াঙ্গেলটার ডিজাইনটাই এটার মধ্যেও আছে, বেশ ভালো লাগছে। ছটা নিলাম সস বোল বাড়ির জন্য, এখনো তো ওখানে অনেক দিন আছি, তো দেখি কি কি কেনা যায়। আর এগুলো নিলাম আপাতত আজকে। তোমরা আমাদের জানালে দিয়ে তাকাও, ওই দিকটাই দেখতে পাবে সর্ষের ক্ষেত, আর ঠিক এই দিকটাই রয়েছে একটা ছোট মতো স্টুডিও। এই যে ছোট মতো একটা সেরামিক স্টুডিও, আজকে ভাবছি ওখানেই যাব। তো চলো ওখানে যাই, আর ওখানে কেমন প্রোডাক্ট আছে সেটাও তোমাদেরকে দেখাবো। কি সুন্দর সুন্দর প্লান্টার এখানে এরকম! আমার বোন তো পাগল হয়ে যাবে এগুলো দেখলে। ও বলেছে তোকে আমি যত খুশি টাকা পাঠাচ্ছি। হ্যাঁ নিয়ে যাবো। ১০-২০ টাকা আছে। আকাঙ্ক্ষা রয়েছে তো আকাঙ্ক্ষা দিয়ে দেবে। এখন আমরা বেরোচ্ছি, আর এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখাচ্ছি রোজ। আজকে বেশ একটু রোদ উঠেছিল, আর সেই জন্য এখন বিকালবেলা, সানডে, ১ জানুয়ারি, আমরা একটু বেরু বেরু করতে বেরোচ্ছি। চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
এখন চলে এসেছি বিশালে, এখানে একটু দেখবো যে কিরকম কি পাওয়া যায় কি পাওয়া যায় না। আর এ নেবে বেল্টটাই দেখছে যে যার কারবার সামলাচ্ছে এই আর কি। তো আজকে ভীষণই ভিড় ছিল, সানডে বলে মনে হয় বেশি ভিড়। আর আমিও দেখছি কি নিতে পারি, আমিও খুব দরকারে পড়েই আসলাম, যেহেতু একটু বেরোবেরো করতে যাব তাই জন্য একটু যদি শপিং করতে পারি সেই জন্যই আসছি। তো দেখি কি পছন্দ হয় আজকে, আর তোমাদেরকেও আমি ঘুরে দেখাই চারিদিকটা একটু একটু করে, দেন আবার ট্রেন্ডে যাব। ট্রেন্ডে গিয়েও দেখব, এখানে দেখে নিই প্রথমে। তো এই আর কি, তো এখানে আমি চলে এসেছিলাম একটু ট্রাই করতে ট্রায়াল রুমে। তারপর এখানে এই প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভালোই ছিল, কম দামও ছিল। আর এখানে পুচকু পুচকু জামা দেখলে খুবই ভালো লাগে এই আর কি। তো এরকম দেখতে দেখতে এগোচ্ছি। তো চলো দেখি ওরা কোন দিকে রয়েছে, সোমা আর আকাঙ্ক্ষা। তো এখন বেরোবো আমরা এখান থেকে, টুকিটাকি যা নেওয়ার হয়ে গেছে নেওয়া, তারপর আবার ট্রেন্ডে যাব। তো পাশেই রয়েছে ট্রেন, আর ট্রেন্ডে এখন ঢুকছি আমরা। এর ভিতরে তো ভিডিও করার অ্যালাউ নেই আই হোপ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তার অপোজিট, আরেকটা দোকান দেখতে পাচ্ছি সেখানে একটু ঢুকবো। আর এখানে ঢুকে বললাম আর এখানেও ছিল না ভিডিও করার অ্যালাউ। আর এখানে রাস্তায় তোমাদের একটা দুর্গা মন্দির দেখাচ্ছি, যেটা এখানে অনেক পুরনো আর অনেক নামি, মানে কী বলবো, অনেক নাম ডাক মন্দিরটার। তো আর কি ভীষণ ভিড় ছিল, আর ঠাকুরটা দর্শন তোমাদেরকে এখানেই করালাম, বিকজ ভেতরে গেলাম না আমরা। আর এখন আমরা স্ট্রিট ফুড ট্রাই করবো। তো কী কী খাই আজকে চলবে এগোই আর তোমাদেরকে দেখাই। প্রথমে নিয়ে নিলাম মোমোজ, এখানে এরকমভাবে, এখানে সব কিছুই ভেজ, এখানে কিছুই চিকেন নেই। তারপর নিয়ে নিলাম এরকম রোল, তারপর নিয়ে নিলাম বার্গার, মানে সব কিছুই ট্রাই করলাম। আর বার্গারটা দেখো সেরকম কিছুই নেই, কত যে দাম নিয়েছিল সেই আর কি। তো হয়ে গেল সন্ধে, এখন ফিরছি আমরা বাড়িতে। এখন বাড়ি ফেরা যাক, দেন তোমাদের সাথে আবার কী কী শপিং করছি, কী কী খেলাম সেগুলোই শেয়ার করব। আর বাড়ি যাওয়ার পথে একটু মাছ কিনে নিয়ে যাচ্ছি আজকে। রুমে যে ফিরবো আমাদেরকে নিতে চলে এসেছে স্যার, স্যারের গাড়ি করে এখন আমরা রুমে ফিরছি। রুমে এসে সবার প্রথমে চা খেয়ে নেবো। আর এখানে তরকারি করার জন্য আলু ফলু কাটা হচ্ছে, আর আজকে হবে মাছ। এখানে এই দিনটা হচ্ছে অনেক মেমোরেবল, বাট আমরা অনেক দিন মাছ না খাওয়াতে মাছটা আমার মনে হচ্ছে অনেক টেস্টি হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো এখন ভাজছি। তো মাছ দিয়ে আলু দিয়ে সিম্পল ঝোল করবো, আলু দিয়েছি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল সিম্পল যেটা করি। তো তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে আমার ভাত রেডি খাওয়ার জন্য। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।